হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার বাটারফ্লাই ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর আজ নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। আর আজ বুধবার, আর এখন বাজে 9:05 বাকি। তো আমি এই 9:09 অটোতে উঠবো, আরুষের স্কুলে যাচ্ছি, আরুষকে নেব। নিয়ে ওখান থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার দেখাই, সে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাব। ওখান থেকে মার্কেটে যাব, একটু মাছ কিনবো, তারপর দেখি আর কী কী আছে হাবড়ায় কাজ। তো চলো ওই সমস্ত কাজগুলো কমপ্লিট করব। তো আর সকালে এতটা ব্যস্ত ছিলাম, আরুষ চলে গেছে, সঙ্গে সঙ্গে ফুল তুলতে গেছি, ফুল তুলে বাড়ি এনে রেখেছি, কিন্তু পুজোটা করতে পারলাম না। তাড়াতাড়ি করে রান্নাবান্না করতে হবে, নাহলে 9টার মধ্যে বেরোতে পারবো না। তো রান্নাবান্না করেছি, খেয়েছি, আরুষের জন্য ভাত মাখিয়েছি, একটা টিফিন কাটিতে মানে টিফিন বাটিতে নিয়ে নিয়েছি ভাতটা। কেন বলো তো, ডাক্তারের ঘরে না, মানে ওই হোমিওপ্যাথি ডাক্তার তো এতটা দেরি করে, মানে এখন যাচ্ছি 9:12 সময় আসবো, তো এর মধ্যে আরুষে খেতে পেয়ে যাবে। আমি তো খেয়ে যাচ্ছি, আরুষকে এই জন্য খাইয়ে দেবো, ডিম ভাজা করে নিয়েছি আর ডাল ভাত মাখিয়ে নিয়েছি। আর আজ রান্নাও করিনি, ডিম ভাজা করেছিলাম, বেগুন ভেজেছিলাম আর ডাল করেছিলাম, মুগ ডাল করেছি। এসে মাছ রান্না করবো দুপুরের জন্য, রাত্রের জন্য। তো চলো তার জন্য মাছ টাছ বাজার করবো, এখন আর কিছু না। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আমি যাই, বাই। তো আমি রাস্তায় এসে আর দেরি করতে হলো না, সঙ্গে সঙ্গে অটো পেয়ে গেছে, অটোতে বসে গেছে। আর এই মাঠটায় দেখো, এই কিছুদিন আগে মেলা ছিল, এই যে মেলা এসেছিলাম 2-4 দিন আগের ব্লগে, তো এখানে মেলাটা ছিল। তো যাই হোক চলো। আর এটা আমার বাপের বাড়ির গ্রাম, নলকুড়া গ্রাম। তো এই নলকুড়া গ্রাম দেখতেও ভালো লাগে, যেহেতু বাপের বাড়ি, ছোটোবেলা থেকে বড় হয়েছে এই জায়গাটায়। তো চলো এখন আরো স্কুলে চলে যাব। আর আমরা চলে এসেছি স্কুলে, স্কুলে দাঁড়িয়ে থাকতে থাকতে সব বাচ্চারা দেখতেই পাচ্ছ, ছুটি দিয়ে দিয়েছে সামনে যে দাঁড়িয়ে আছে আরুষের গাড়ির ড্রাইভার। তো সব বাচ্চারা আস্তে আস্তে আসবে এক্ষুনি, ওর গাড়ির বাচ্চাগুলোও চলে এসছে। আর ওই যে আমার পাপা দূরে আমাকে দেখে দৌড়ে চলে আসছে, আমার ছোনা বাবাটা। তো ওর এখন কী করবো বলো তো, ড্রেস বানাবো। ওর শীতের যেহেতু হাতলম্বা জামা নেই, একটু প্রবলেম হচ্ছে, এই জন্য মাপ দিতেও চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এই দাদাটা না, এই স্কুলের এই সাইডটাই বসে, এইখানটায়, এই সিঁড়ির পাশটা এখানে বসে, এখানে সবার যার যার ড্রেস লাগে সবাই এখানে এসে মাপজোপ দিয়ে ড্রেসটা নিয়ে নেয়। তো সেটাই, শীত এখন যেহেতু হালকা শীত, একটু হাতালম্বা জামা ভিতরে একটা কিছু পরে দিলে হয়, সোয়েটার পরলে আবার গরম লেগে যায় গাড়িতে। তো আমি চলে এসেছি ডাক্তার, এখানে দেখতেই পাচ্ছ সব ফাঁকা, কেউ নেই, নাম লিখে আছে কেউ নেই, কিন্তু 17 নম্বরে আমার নাম হলো, ভাবা যায় বলো, 17 নম্বরে, 17 তো নতুন হতে 10 ঘন্টা লাগাবে। চলো এখন স্কুল থেকে আরুষকে নিয়ে এসেছি, এই যে আরুষ, ওর ড্রেস চেঞ্জ করে দেবো, ওকে খাইয়ে দেবো, ওকে খাইয়ে দেবো, খাইয়ে তারপর। তো এই যে আরুষ, আর এই যে আমি টিফিনে করে মুগ ডাল, মুগ ডাল দিয়ে ভাত মাখিয়ে নিয়ে এসেছিলাম, আর দেবো দেবো, আর এই যে ডিম ভাজা করে নিয়ে এসেছিলাম, ধরো ধরো মুছে দিচ্ছি। তো এই যে ডিমটা ঝুড়ি ঝুড়ি করে ভাজা করে নিয়ে এসেছিলাম, তো টিফিনে নিয়ে এসেছি, জল, টিফিন, আর একটা চকলেট কিনতে আছে, আর এই যে আমার সোনা, মা আচ্ছা দেবো দেবো দেবো, শুধু দেবো, এক গেল না, মাই আবার 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 পড়ল। তো চলো ওকে খাইয়ে নি, আবার কথা হচ্ছে পরে। তো আমরা ডক্টর দেখিয়ে বাড়ি চলে এসেছি, অনেকটা বিকাল হয়ে গেছে, আর এখন আরুষ বসে বসে ফোন দেখছে, ওর মতো ওকে খাইয়ে দিয়েছি। আর এবার আমি একটা কাজ করতে যাব, তো চলো সেইটা আগে দেখাবো। বাপের বাড়ি থেকে মানে এই দিন গত 2 দিন আগে দাদা এসেছিলো, বোন এসেছিলো, কলা দিয়ে গেছিলো। তো সেই কলাগুলো কিছুটা আমার সেচু কাকা শ্বশুরদের বাড়ি দিয়ে এসেছি, কিছুটা নোয়া কাকা শ্বশুরদের বাড়ি দিয়ে এসেছি, কিছুটা আছে বাবা এত বড় একটা, মানে অনেকটা কলা, আর কোমা সিঙ্গাপুরি কলা তো অনেকটা ছিল, মানে একটা ছড়া দিয়েছিল, মানে তার মধ্যে যে কতগুলো ছিল আমি সেটাই বলতে পারছি না, অনেকটা, মানে প্রিয়া পিতার মধ্যে দিলাম 6-7টা, নখাকারে দিয়েছিলাম 4টে, আরুষ খেয়েছে 3-4টে, এখনও আমি কলা দুটো কালো নরম হয়ে গেছে ফেলে দিয়েছি 2-4টে, এখনও 3-4টে আছে। তো সেই 4টে কলা দিয়ে আমি কলার বড়া বানাবো, চলো তোমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো। তো এই যে আমি 3টে কলা নিয়ে নিয়েছি, আর কলাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর একটু ওটা পচা না কিন্তু একটু বেশি মজা, হ্যাঁ ওটা, তো কলা একটু বেশি যদি পাকা থাকে তবে বেশি ভালো হবে। আর এর মধ্যে আমি নিয়ে নেব চিনি, সেটা পরিমাণ মতো নেবে, একটু বেশি করে নেবে, একটু মিষ্টি মিষ্টি যাদের যেমন খেতে ইচ্ছা করে, কম মিষ্টি খেতে ইচ্ছা করলে কম নেবে। তো এর কোয়ান্টিটিটা তো আমি আর বলতে পারছি না,
তিনটে কলা আমি আমার পরিমাণ মতন আমি নিয়েছি। তো চলো এইটা এখন হাত দিয়ে চটকে 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 মাখিয়ে নিতে হবে। মাখিয়ে এই পরিমাণ একদম কাদা কাদা মতো করে নিতে হবে, দেখতে পাচ্ছ? আর ওই কলার মধ্যে না একটু শক্ত শক্ত থাকলে কিন্তু হবে না, ওটা সুন্দর করে স্মুথলি একটা পেস্ট তৈরি করতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা চালের গুঁড়ো, চালের গুঁড়ো আমার একটা প্লাস্টিকের মধ্যে রাখা ছিল সেখান থেকেই দিয়েছি, কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দেব এরপরে চালের গুঁড়ো দেওয়ার পর আমি কিছুটা লবণ দেব। এবার আমি এর মধ্যে অ্যাড করব ময়দা, তো সামান্য একটু চালের গুঁড়ো, মানে অল্প, দেখতেই পাচ্ছ কতটা, তো এর হাফেরও কম চালের গুঁড়ো, তো ওইটা দিলে একটু ক্রাঞ্চি টাইপের হবে, ভালো লাগবে। আর এর মধ্যে এইবার এই তিনটে জিনিস দিয়ে, লবণ তো দেওয়াই আছে, এইগুলো দিয়ে একটু আবার সুন্দর করে মাখিয়ে নেব। আমরা যখন তালের বড়া করি, তো তালের বড়া করতে গেলে যে পরিমাণ একদম সুন্দর একটা ব্যাটার আমরা তৈরি করি, একদম নরম কাদা না কিন্তু আবার শক্ত শক্ত কাদা না, মিডিয়ামটা, সেইভাবে আমি মাখিয়ে নেব। তো চলো তোমরা দেখো, এই যে আমার মাখানোটা প্রায় হয়েই গেছে, আমি আমি যতটা পেরেছি সুন্দর করে মাখানোর চেষ্টা করেছি, তোমাদের দেখানোর চেষ্টা করেছি, তো বাড়িতে তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো। এই যে দেখতেই পাচ্ছ এটা, এবার এটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর গিয়ে আমি করব। এইবার আমি তেল বসিয়ে দিয়েছি কড়াতে, তো তেল বসিয়ে দিয়ে তার মধ্যে না গোল গোল করে তালের বড়া যেমন করি ঠিক সেই মতো করেই আমরা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঠিক আবার উল্টে পাল্টে দিতে হবে, দিয়ে যেমন আমরা তালের বড়া করি তেমনি কলার বড়া। আর এই বড়াটা আমি আমি করছি কেন বলতো, আমার আরুষ আর অনির্বাণ ভীষণ পছন্দ করে কলার বড়াটা। তো চলো আমার উল্টে পাল্টে আমার কলার বড়া ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছ, একেবারে মনে হচ্ছে তালের বড়া। তো চলো, গুড ইভিনিং বন্ধুরা, এখন পুরো সন্ধ্যা, এখন সন্ধ্যা 6:30 বাজে, তো এখন আমি একটু বাজারে যাচ্ছি, তো ভাবলাম পিয়ার কাছ থেকে সাইকেলটা নেবো, নিয়ে যাবো, তো ওর সাইকেলগুলো বাড়ি নেই, দাদা কোথায় গেছে, এখন হেঁটে হেঁটে যেতে হবে। আরুষকে রেখে যাচ্ছে ঠাম্মির কাছে, এখন যাচ্ছি মাছ আনতে, কারণ আমার মাছটা আমি আজ নিইনি, হাবড়ায় গিয়েছিলাম, আরুষের স্কুলে জামাকাপড় কেচে দিয়েছি, যদি রাত্রে ফ্যান চালাই ঠান্ডার মধ্যে চালাবো বলো তো, শোকাবে নাহলে কী হবে আমি জানি না, কাজ কাল স্কুলটা। তো চলো আর বেশি কথা না বলে বাজারের দিকে যাই, মাছটা কিনে নিয়ে বাড়ি এসে রান্না করতে হবে এবার। আমরা কিছু জোর করে চাইবো না, যেটা ওনাদের দেয়া। তো আমি বাজারে চলে এসেছি, দেখতেই পাচ্ছ চারিদিকে লোক আর লোক, হ্যাঁ এখানে একটা মিটিং হচ্ছে কিসের, আর এই দোকান থেকে কিছুটা মিষ্টি নেব, তো চলো এখান থেকে মিষ্টিটা নিয়ে তারপর সোজা বাড়ি চলে যাব। তো বাড়ি চলে আসলাম, আর বাড়ির তেলাপিয়া মাছ নিয়েছি, চিংড়ি নিয়েছি, তো এগুলো নিয়েছি, আর সহজ একটু খাবার নিয়ে এসেছি, এই দাও পপকর্ন, পপকর্ন নিয়ে এসেছি, আরও একটা হয় এসেছি, তো বাবু পছন্দ হচ্ছে না সেটাও খাচ্ছেই না, এই যে এইটা এইটা, তো এটার মধ্যে দেখো এই যে চকলেট চকলেট করা কি সুন্দর, এগুলো মাংসের মতো এতটা টেস্টি লাগছে, ও খাবে না আমি খেয়ে রাগ করে বসে আছে, আমাকে একটু খেয়ে দেখতো, তুই খেয়ে দেখ কেমন, খাবে না, নাক বন্ধ করে কামড়াচ্ছে, আমি হোয়াইট চকলেট আমি পছন্দ করি না। তো যাই হোক এখন মাছ টাছ কাটতে যাবো, একটু বসি, হেঁটে হেঁটে গেছি তো এসছি, কষ্ট হয়ে গেছে প্রচুর, একটু নে মা। তো এই যে আমার বাবা এসছে, বাবা এসছে ব্যাগ ভরে কি কি নিয়ে এসছে দেখবো এবার কি কি সেগুলো, আর আর কিছুটা বাদাম ছিল, বাবা বাদাম খাচ্ছে, চা করতে যাবো এখন, চা টা করেছি পরে দেখাবো তোমাদের, চলো। নিয়ে এসছে,
তো এখানে বাবা ব্যাগের মধ্যে যা যা নিয়ে এসেছে চলো দেখিয়ে দিই। ব্যাগটা একটু খারাপ হয়ে গেছে, তো ব্যাগের মধ্যে আছে দু তিন ছাড়া কলা আছে। তো কলাগুলো কিছুটা পাকা আছে, কিছুটা কাঁচা আছে। কেন বলতো, আমার বাবা ভীষণ বুদ্ধিমান, মানে পাকা কাঁচা মিলিয়ে নিয়ে এসছে। পাকা নিয়ে আসলে তো আমি খেতে পারবো না, নষ্ট হয়ে যাবে, এই জন্য কাঁচাও নিয়ে এসছে। তো যাই হোক, আর এই প্লাস্টিকটার মধ্যে একটা জিনিস আছে, সেটাও দেখাবো দেখাবো। আর আছে এখানে বেগুন, আর এই যে প্লাস্টিকটার মধ্যে আছে মেটে আলু, মানে বাবা এই জাস্ট সন্ধ্যার সময় আসার সময় তুলে নিয়ে চলে এসেছে, এই জন্য ধুতে পারিনি, সেটা আমি বুঝতে পারছি। তো চলো, আর আজকের ভিডিওটা আমি বেশি বাড়াবো না, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো বাই, টাটা, গুড নাইট, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।